ভালোবাসলে যে সবসময় ক্ষমা করতে হবে এমনটা ভাবা ভুল। কাউকে বারবার ক্ষমা করে দেওয়ার মানে হলো তাকে আবারও ক্ষমা চাওয়ার সুযোগ করে দেওয়া। মানুষটা প্রথমবার ভুল করলে সেটা ক্ষমা করে দেওয়া যায়, সেই ভুলটা আবারও হলে আরেকটা সুযোগ দেওয়া যায়। কিন্তু বারবার একই ভুল করতে থাকলে সেটাকে আর ভুল বলা যায় না, সেটা হয় ইচ্ছাকৃত অন্যায়। আর ইচ্ছাকৃত অন্যায় ক্ষমার অযোগ্য। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একই ভুল বারবার হওয়াটা অস্বাভাবিক। কেউ বারবার অন্যায় করে যদি বলে ভুল হয়েছে, তখন বুঝতে হবে সে ইচ্ছা করেই এমনটা করছে, কারণ তুমি তাকে বারবার সেই অন্যায় করার সুযোগ দিয়েছ। তুমি কাউকে ভালোবাসো তার মানে এই নয় যে সব সময় প্রিয় মানুষটার করা অন্যায় তুমি মেনে নিবে। যেটা অন্যায় সেটাকে বারবার ভুল বলে যদি নিজেকে বোঝাও, তাহলে তোমার চোখে কখনো তার অন্যায় ধরা পড়বে না, বরং মানুষটা আরও বেশি অন্যায় করার সুযোগ পেয়ে যাবে। ভালোবাসলে ক্ষমা করতে নেই, কারণ সবার ভালোবাসায় ক্ষমা শব্দটার যোগ্যতা থাকে না। ভালোবাসার অজুহাত দেখিয়ে যে বারবার ক্ষমা করেছে, দিন শেষে তার কপালে অবহেলা ছাড়া ভালোবাসা জুটেনি। ক্ষমার মাঝে ভালোবাসা থাকলেও ভালোবাসার মাঝে সবসময় ক্ষমা রাখতে নেই। প্রিয় মানুষ হোক কিংবা অন্য কেউ হোক, অন্যায় দেখে যে প্রতিবাদ করেনি, সাহস করে যে অন্যায়ের বিরুদ্ধে বাধা দেয়নি, তার ব্যক্তিত্ব দুর্বল। দুর্বল ব্যক্তিত্বের মানুষ কখনো সামনে এগোতে পারে না, তারা সবসময় পিছনে পড়ে থাকে, হয় নিজের কাছে নয়তো অন্যের কাছে। প্রিয় মানুষটার কাছে ছোট হওয়াতে লজ্জার কিছু থাকে না, কিন্তু মানুষটার অন্যায় মেনে নিয়ে বারবার নিজের ব্যক্তিত্বের কাছে ছোট হওয়াটা বড় লজ্জার বিষয়। যে ব্যক্তিত্ব ধরে রাখতে জানে না, তার কাছে কেউই বেশি দিন থাকে না। কারো ভুল মেনে নিয়ে তাকে শুধরে দেওয়া যায়, কিন্তু অন্যায় মেনে নিয়ে কাউকে শুধরে দেওয়া যায় না। ভুল একবার হয়, আর অন্যায় হয় বারবার। যে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, ক্ষমা করেছে, সে কখনো সঠিক মূল্য পায় না, বরং সকলের কাছে নিজেকে সস্তা পাত্রে পরিণত করে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।